ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে পুরো জাতি, কেবল কেন্দ্রীয় শহীদ মিনার নয়, পুরো দেশ থেকে আমাদের কাছে সেই খবর আসছে এবং পুরো দেশে আমাদের সহকর্মীরা সজাগ আছে জাতি কেমন করে শ্রদ্ধা জানাচ্ছে শহীদদের। এবং আমরা সবার খবর নিতে চাই, সব জায়গার খবর একে একে শুরুতে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনারে। আমাদের সহকর্মী আফরিন আনোয়ার সেখানে আছেন এবং একই সাথে পর্যায়ক্রমে আমরা চট্টগ্রাম এবং রংপুরের খবরও জানব। শুরুতেই আফরিন, একটু জানতে চাই, এরই মধ্যে আমরা যদিও দেখতে পাচ্ছিলাম যে সেখানে গুরুত্বপূর্ণ যারা ব্যক্তি আছেন, ভিআইপি বলে পরিচিত, তাদের আমরা ত্যাগ করতে দেখেছি, কেন্দ্রীয় শহীদ মিনার স্থল সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করা হয়েছে কিনা এবং কারা আছেন আসলে আশেপাশে? মুনি, ঠিক 12টা বাজে আর কি অল্প কিছুক্ষণ আগেই কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এসে উপস্থিত হন এবং কিছু সময় তিনি অপেক্ষা করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের জন্য এবং তাদের দুজনকেই স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এবং তার পরপরই কিন্তু আসলে আপনি জানেন যে রাষ্ট্রপ্রধান এবং প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ এবং শহীদদের প্রতি যেই শ্রদ্ধা নিবেদন, তারপরেই কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি শ্রদ্ধা জানান নিয়েছেন। একে একে কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ তারা সকলেই কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের যেই রক্তের যেই দান, যেই রক্তের রক্তক্ষয়ী যেই ত্যাগ এই ভাষার জন্য, তার প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন এবং কিছুক্ষণ সময় কিন্তু তারা নীরবে দাঁড়িয়েও ছিলেন এই শ্রদ্ধা নিবেদনের একটি অংশ হিসেবে। এবং তার পরপরই আসলে পুরো যেই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ, এই বেদি উন্মুক্ত করে দেওয়া হয় সাধারণ মানুষের জন্য। আপনি দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ মানুষ আসলে অপেক্ষা করেছিল আবারও একটি 21শে ফেব্রুয়ারির জন্য, আবারও ভাষা শহীদদেরকে স্মরণের জন্য এবং ভাষা শহীদদের যে ভাষার জন্য যে ত্যাগ, সেই ত্যাগ, যে ভাষায় আসলে আমরা কথা বলতে পারছি, আমরা মনের ভাব প্রকাশ করতে পারছি এবং যে ভাষা আসলে বাংলাদেশের সীমানা পেরিয়ে বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে, সেই সব কিছুকে শ্রদ্ধা জানানোর জন্যই কিন্তু সাধারণ মানুষের ঢল নেমেছে আজ এই প্রথম প্রহরে 21শে ফেব্রুয়ারির। সাধারণ মানুষ থেকে বিভিন্ন বয়সে মানুষজন আসছেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন আসছেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানরা তারা আসছেন এবং ভাষা শহীদদের প্রতি তাদের যে শ্রদ্ধা অর্পণ সেটি তারা করছেন। পুরো কেন্দ্রীয় শহীদ মিনার জুড়ে কিন্তু আসলে স্কাউটের যারা সদস্য আছেন তারা আসলে আছেন এখানকার নিরাপত্তা। আফরিন, একটু আপনার মাধ্যমে তাহলে জানতে চাই, যেহেতু সেখানে সাধারণ মানুষ যারা আছেন তারা ফুল দিতে পারছেন এখন, একটু জানতে চাই যারা এখন ফুল দিতে যাবেন বা যেতে চাচ্ছেন তারা কোন রাস্তাটি ব্যবহার করবেন এবং কোন পথ দিয়ে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে যেতে পারছেন? আসলে যেহেতু এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাষ্ট্রপ্রধান সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ফুল দিয়ে তারা আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ ত্যাগ করেছেন, সেজন্য আসলে মোটামুটি যেই রাস্তাগুলো আছে কেন্দ্রীয় শহীদ মিনারে আসার সেগুলো কম বেশি কিন্তু সাধারণ মানুষ দুদিক থেকেই আসছেন। কিছু কিছু ক্ষেত্রে আসলে সাধারণ মানুষকে যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারাও পথ দেখিয়ে দেওয়ার জন্য যথেষ্ট সহযোগিতা করছেন। তো মুনি, আমার কাছে যেটি আসলে আপনি জানতে চেয়েছেন যে সাধারণ মানুষ তারা আসলে যে রাস্তাগুলো আসলে তাদের জন্য খুলে দেয়া হয়েছিল তারা কিন্তু আসলে যেভাবে পাচ্ছেন যে কোনো রাস্তায় আসলে সবাই ব্যবহার করছেন, এখনো পর্যন্ত খুব সুনির্দিষ্টভাবে শৃঙ্খলা মেনে যে আসলে যে কোনো একটি সড়ক ব্যবহার করা সেটি কিন্তু আপাতত এখনো হচ্ছে না। নিশ্চয়ই আফরিন, কিন্তু কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই আমরা সেটা দেখব যে সুশৃঙ্খলভাবেই তারা ফুল দিতে পারছেন, কারণ মাননীয় প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির সেই নিরাপত্তা পার হয়ে যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই নিশ্চয়ই যারা নিরাপত্তার দায়িত্বে আছেন তারা সেটা সুশৃঙ্খল অবস্থায় ফিরে নিয়ে আসবেন। আপনার কাছে তখন নিশ্চয়ই আসবো এবং যারা ফুল দিতে এসেছেন তাদের বক্তব্যও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা শুনতে পারবো। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই, সেখানে কী ঘটছে তা জানার জন্য মাজেদ মাসুদ আছেন আমাদের সাথে, রংপুর থেকে তিনি যুক্ত হয়েছেন আমাদের সাথে। রংপুরের খবর একটু জানতে চাই মাজেদ মাসুদ, কী হলো সেখানে, ফুল প্রথম প্রহরে কারা দিলেন, কী চলছে এখন, একটু জানতে চাই আপনার মাধ্যমে। সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতিবিলম্বে মূল বেদি ছেড়ে মাতৃভাষা দিবস, বাঙালি জাতির গৌরব উজ্জ্বল শোকের দিন, এই দিনটিকে সারা বাংলাদেশের যথাযোগ্য মর্যাদায় কিন্তু রংপুরেও পালন করা হচ্ছে। রাত 12:01 রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম তিনি এবং তার যে প্রশাসনের কর্মকর্তারা তারা আনুষ্ঠানিকভাবে শহীদ মিনারে, অর্থাৎ বীর শহীদদের যে স্মৃতির মিনার রয়েছে সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপরেই আমরা দেখেছি রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা, জেলা প্রশাসন, পুলিশ বিভাগ সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী
স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও কিন্তু তারা পুষ্পার্ঘ্য অর্পণ করে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন। এবং একটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে একুশের যে চেতনা এবং বাংলা ভাষার যে মূল্যবোধ সেটি কিন্তু প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেবার জন্যই এই ঘটা করে একুশে ফেব্রুয়ারি বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়ে থাকে, সেটি কিন্তু আমরা দেখেছি ক্রমান্বয়ে এটি আরও প্রজন্মের মধ্যে জাগ্রত হয়ে উঠছে। আপনার মাধ্যমে একটু জানতে চাই, আমরা সাধারণত রাজধানীতে বেশিরভাগ সময় দেখি যেহেতু এটি রাজধানী, অনেক সাধারণ মানুষ রাত 12টার আগে থেকে এখানে প্রস্তুত থাকেন এবং পুরো রাত জুড়েই তারা সেখানে শ্রদ্ধা জানাতে থাকেন। রংপুরে আসলে এই দৃশ্যটি কেমন, সাধারণ মানুষজন এখন আসছেন কিনা, তারা যদি এসে থাকেন তাদের কিছু কথাও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা শুনতে পাবো। আমরা আসলে দেখেছি যে যখন 11টা পেরিয়েছে তারপর থেকেই কিন্তু নগরীর এই টাউন হলের যে শহীদ মিনারটি রয়েছে সেখানে কিন্তু সাধারণ মানুষের ভিড় বাড়তে থাকে। এবং আমি যখন টাউন হলে এসেছিলাম তখন আমরা দেখেছি রাস্তার মধ্যে কিন্তু যানজটও লেগেছিল, শুধু রাত ভরই নয়, আজকে সারা রাতেই এখানে মানুষজন যেমন শ্রদ্ধা জানাবেন পাশাপাশি আমরা একবারে ভোর সকাল থেকেও কিন্তু দেখবো যে প্রভাত ফেরির মধ্য দিয়ে বিভিন্ন স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এবং বিভিন্ন সংগঠনের লোকজন দিনভরেই কিন্তু শহীদদের শ্রদ্ধা জানাবেন, ফুলের শুভেচ্ছা জানাবেন। নিশ্চয়ই মাজেদ মাসুদ, তখন আবারও আমরাও সারাক্ষণ আছি, জাতি যে শ্রদ্ধা জানাচ্ছে আমরাও তাদের সাথে আছি, জাতি শহীদ মিনারে পুরো দেশ জুড়ে যে শ্রদ্ধা নিবেদনের প্রহর চলছে তার সাথেও নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরা রংপুরবাসীর খবর জানতে পারবো। একই সাথে আমরা এখন চট্টগ্রামে যেতে চাই, সেখানে আমাদের সহকর্মী আছেন মাসুদুর হক, আমরা তার কাছ থেকেও জানতে চাই বন্দর নগরীর অবস্থা আসলে কি। মাসুদুর হক, কি অবস্থা প্রথম প্রহরে, কারা ফুল দিলেন এবং এই মুহূর্তে কি অবস্থা সেখানে? একুশের প্রথম প্রহরে চট্টগ্রামের অস্থায়ী শহীদ মিনারে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন সকল শ্রেণী পেশার মানুষ। এই মুহূর্তে আমি শহীদ মিনারের সামনে রয়েছে, আপনারা দেখছেন এখানে অসংখ্য মানুষ, আসলে 52-এর ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন জাতির শ্রেষ্ঠ সন্তানদের সকলে ফুল দিয়ে এখানে শ্রদ্ধা জানাচ্ছেন। একুশের প্রথম প্রহরে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন চট্টগ্রামের সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী, এরপরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, এবং এরপর পরে কিন্তু চট্টগ্রামের বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক সহ বিভিন্ন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং পরে কিন্তু মুক্ত করে দেওয়া হয় এবং এরপরে জনতার ঢল নামে আপনারা দেখছেন অসংখ্য মানুষ এখানে জড়ো হয়েছেন, তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আরেকটি ব্যাপার আসলে জানিয়ে রাখি, আমরা প্রতিবারে দেখেছি রাত যত গভীর হয় কিন্তু মানুষের সংখ্যা তত বাড়তে থাকে, এবং কাল সকাল 7টার পর থেকে শুরু হবে প্রভাত ফেরি, সে সময় কিন্তু মানুষের হাজার মানুষের ঢল নামে, সে সময় মানুষ নগ্ন পায়ে এই শহীদ বৃত্তে এসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ঠিক আজকেও কিন্তু তার ব্যতিক্রম হয়নি, আমরা দেখছি যতই রাত গভীর হচ্ছে মানুষের সংখ্যা কিন্তু বাড়ছে, এবং এইখানে যেহেতু অস্থায়ী শহীদ মিনার এখানে আশপাশে কিন্তু অসংখ্য মানুষ এবং লোকে লোকারণ্য, এবং এখানের আশপাশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠন, বিভিন্ন সংগঠন তারা এখানে জড়ো হয়েছেন। এবং এই মুহূর্তে কিন্তু শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন চলছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে আমরা প্রতিবারে দেখেছি যে গভীর রাত পর্যন্ত কিন্তু চট্টগ্রামের এই শহীদ মিনারে কিন্তু শ্রদ্ধা নিবেদন সেটি কর্মসূচি সেটি চলে, এবং আরটি এই 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 অনুষ্ঠান যাতে সুন্দরভাবে সম্পন্ন হয় সেজন্য আইনশৃঙ্খলা পক্ষ থেকে কিন্তু চারস্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আমরা কিছুক্ষণ পরেও নিশ্চয়ই দেখতে পাবো সকাল থেকে ভোর থেকে প্রভাত ফেরির মাধ্যমে শিক্ষার্থীরা আসবে, সেই দৃশ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে দেখতে পাবো এবং পুরো রাত জুড়েই নিশ্চয়ই সেখানে শ্রদ্ধা জানানো হবে শহীদদের প্রতি, সেই খবরও নিশ্চয়ই আপনার কাছ থেকে আমরা পেতে থাকবো। আমরা আরেক বন্দর নগরী খুলনাতে যেতে চাই, আমিরুল ইসলাম আছেন সেখানে, সেখানকার খবরও জানতে চাই। আমিরুল ইসলাম, কি চলছে এখন সেখানে, সাধারণ মানুষ ফুল দিচ্ছেন নাকি যারা ওইখানকার গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ আছেন তারা এখনও পর্যন্ত শ্রদ্ধা জানাচ্ছেন শহীদ মিনারে? খুলনাবাসী কি জড়ো হয়েছিল একেবারে খুলনার যে হাদিস পার্কে শহীদ মিনারে, এখানে সর্বপ্রথম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে যে দেশের শ্রেষ্ঠ সন্তান যারা বীর মুক্তিযোদ্ধার পরবর্তীতে
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র প্রশাসনের পক্ষ থেকে বিভাগীয় কমিশনার রেস ডিআইজি এছাড়া যে রাজনৈতিক দলের পক্ষ থেকে বিভিন্ন যেমন আওয়ামী লীগ সহযোগী সংগঠন এছাড়া থাকছে যে বিএনপি এবং যে পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে যে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে অনুরূপভাবে থাকছে যে বিভিন্ন যে সামাজিক সংগঠন সেখান থেকে সর্বসাধারণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন চলছে এবং একটা বিষয় থাকছে যে এখানে যে সর্বসাধারণের যে মানুষের জন্য বেলা রাত 11টা থেকে যে উন্মুক্ত করে দেওয়া যায় এখান থেকে যে তারা প্রবেশ করে অপেক্ষায় থাকে না 12:01 শ্রদ্ধা নিবেদন শুরু হয় এবং এখানে থাকে যে সর্বসাধারণ যে বাংলার যে শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তাদেরকে বিনম্র যে শ্রদ্ধা সেই শ্রদ্ধা যে নিবেদনের জন্য সুশৃঙ্খলভাবে এখানে শহীদদের এসেছে এবং তারা নিবেদন করছিল এবং এখানে দেখা গেছে যে সুশৃঙ্খলভাবে যেমন প্রবেশ দ্বারগুলিতে তল্লাশি চৌকি মানে অনুরূপভাবে যে নিরাপত্তার দায়িত্বে রয়েছে প্রশাসনের এবং আইন শৃঙ্খলাকারী বাহিনীর সদস্যরা এবং সুশৃঙ্খলভাবে আসছিল বেদিতে এসে তারা শ্রদ্ধা নিবেদন করছেন এবং এখানে থাকে যে পরবর্তীতে যে সকালে প্রভাতরী শুরু হলে দ্বিতীয় দফায় যা শুরু হবে সেই শ্রদ্ধা নিবেদনের দৃশ্য নিশ্চয় আমরা আবারও সবাইকে সাথে যুক্ত হতে পারবো। অনেক ধন্যবাদ। আমরা এখন একটু সিলেটে যেতে চাই। প্রত্যুষ তালুকদার আছেন আমাদের সাথে। সিলেটের সবশেষ খবরটা আমরা জানতে চাই, কি চলছে এখন সিলেটে শহীদ মিনারকে কেন্দ্র করে? প্রত্যুষ, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে আসলে 21-এর প্রথম প্রহরেই শ্রদ্ধাঞ্জলি অর্পণ শুরু হয়। প্রথমে কিন্তু বীর মুক্তিযোদ্ধারা শহীদদের স্মৃতির প্রতি তাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর পরই নগরপিতা সিলেট সিটি কর্পোরেশনের যারা রয়েছেন কাউন্সিলর সহ তাদেরকে নিয়ে এখানে পুষ্পস্তবক অর্পণ করেন। তারপর সিলেটের বিভাগীয় কমিশনার, সিলেটের পুলিশের যে সকল কর্মকর্তা রয়েছেন, বিভিন্ন দপ্তর রয়েছে, তারা পুষ্পস্তবক অর্পণ করেন এবং এছাড়াও জেলা প্রশাসন সহ যে সকল প্রশাসনিক বিভিন্ন সংস্থা রয়েছে, বিভিন্ন দপ্তর রয়েছে, সেগুলো থেকে আসলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এবং কিছুক্ষণ আগেও কিন্তু আসলে হাজারো মানুষের পদচারণায় আসলে মুখরিত ছিল এই শহীদ মিনার প্রাঙ্গণ। এবং আমরা কথা বলেছি এখানে যারা এসেছেন তাদের সাথে, তারা বলছেন যে আসলে যেহেতু 21-এর এই আন্দোলন, ভাষার জন্য যে আন্দোলন, সেই আন্দোলনের মাধ্যমেই আসলে আমাদের স্বাধিকার